number one. জি বাংলা পরিবারের বন্ধন আজকে চলো সবে উৎসবের এই পর্বে এই বিশেষ দিনে আমার সাথে আছেন জি বাংলা পরিবারের সারেগামাপা পরিবারের আট জন আপনাদের ভীষণ প্রিয় মানুষ প্রথমে আছে কমলিকা কুশল তারপরে অদিতি সৌম তারপরে পিউ শোভন এবং অনিশা আরফি সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড দিদি মেভার জয়তে খেলাটা হচ্ছে ছেলেদের মাথায় হেলমেট লাগানো থাকবে হেলমেটের মধ্যে প্রচুর কাঁটা আছে সেটাকে বলি আমরা কাঁটা মুকুট যে সব থেকে বেশি বেলুন ফাটাতে পারবে 30 সেকেন্ডে সে 20 পয়েন্ট তারপরে 15, 10, 5 প্রথমে কথা বলবো কমলিকা এবং কুশলের সাথে আগে বলো কেমন আছো দুজনেই খুব ভালো মানে এই পাশটা বেশি কমফোর্টেবল না ও পাশটা বেশি মজা ওই পাশটা কমফোর্ট জোন ওই পাশটা কমফোর্ট জোন এই জায়গাটা অ্যাডভেঞ্চার টেনশন জোন হ্যাঁ একদম তাই এখন সারেগামাপা শেষ হয়ে গেছে দীর্ঘদিন হয়ে গেছে তুমি গানের জগতে প্রবেশ করে গেছো এখন কি রকম জীবন তোমার ওই সময়টা বাড়ির লোকেরা শুধু চিনতো এখন সবাই চিনছে মানে একটা হ্যাপিনেস বলা যায় এক্সাইটমেন্ট বলা যায় প্রচুর কাজ করছি যে জিনিসটা নিয়ে ভাবছিলাম এতদিন ওই জিনিসটা আজকাল করছি ওটা খুব একটা ডিফারেন্ট ফিলিং কোনো মজার ঘটনা তোমার জীবনে সারেগামাপা রিলেটেড যদি তুমি জানতে চাও তাহলে আমি একটা কথা বলবো গান ছাড়াও আমি কিন্তু ওখানে কাজের মাসি হয়েই ছিলাম মানে চায়ের মাসি ওটাকে বলে মানে আসাম থেকে বিলং করে তোরা আর হাসিস না ডাক্তার দেখার সামনে তুই বানাস আজকে চাটা আমিই বানাতাম মানে যখন গ্রুমিং শেষ হয়ে যেত সবাই এসে কমলিকা দি একটু চা খাওয়াবে এখন ভাবছি কেন যে দিদি হয়ে গেছিলাম গিয়ে সবাইকে যদি বলতাম আসলে তখন এতটা বেশি সুন্দর ছিলাম তো সবাই তাই সবাই একটু দিদি দিদি কমলিকা কি রোগা হয়েছে ও ইয়েস লাইফ এখন তো উৎসবের মেজাজে আছে হ্যাঁ একদম একদম জি টিভি চ্যাম্পিয়ন হয়ে এসেছো এখন কনগ্রাচুলেশন প্রথমত তোমাকে সেটার জন্য আরো একবার তো এখন নতুন জীবন কেমন নতুন জীবন বেশ ভালো অনেকগুলো কাজ যেগুলো প্ল্যান করে রেখেছিলাম সেগুলো এবার শুরু করছি আস্তে আস্তে গুড সেগুলো নিয়ে এক্সাইটেড বোম্বেতে সেটেল হওয়ার প্ল্যান করছি তো ওখানে নট জাস্ট ওয়ার্ক এমনিতে একটা নতুন লাইফ শুরু হচ্ছে স্যার আই এম এক্সাইটেড ফর দ্যাট পরিজন বাবা মা সবাইকে নিয়ে চলে যাবে না মা বাবা এখানেই থাকবে বোনও এখানে আছে আই এম প্ল্যানিং টু লিভ দ্যাট অ্যালোন ফর ফিউ ডেজ একাই থাকব ওকে ওকে তো ওই জন্য আরো বেশি এক্সাইটেড যতদূর মনে পড়ছে যখন আমি শেষ দেখেছিলাম বেশ মোটামুটি ঠিকঠাক ছিল আর কি এখন চেহারাটা হ্যাঁ এখন এরকম কি করে হয়ে গেছে বাঁশ এমনিতে আমি প্রথম থেকে রোগাই ছিলাম যখন জি বাংলাতেও ছিলাম সারেগামাপাতে তখনও রোগা ছিল হ্যাঁ রোগাই ছিল কিন্তু এরকম কখনোই তুমি ছিলে না তারপরে আবার একটু মোটা হয়েছিলাম মাঝখানে ওখানে গিয়ে আবার খাটনি হয়েছে বাড়ির খাওয়া পাইনি এইসব নিয়ে একটু 10 কেজি ওয়েট কমে গেছে 10 কেজি তাও মোটা হয়ে গেছে একটু চরণ ধুলে দিস আমাদের না খেয়েও কমছে না না আমি ওখানে খেতাম কিন্তু প্রচুর লোকে বলতো খায় এত তাহলে কোথায় যায় প্রচুর ধরনের এখন রিয়েলিটি শো হচ্ছে প্রচুর বাচ্চা ছেলেমেয়েরা আসছে সব গান গাইছে
তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? সবথেকে বড় কথা আমার মনে হয় একটু ভিশনটা ওপেন করা দরকার আছে। যারা খুব বেশি কনসেন্ট্রেটেডও হয় একটা জায়গায় মিউজিকটা করবে বলে, সেখানেও যারা খুব বেশি কনসেন্ট্রেটেড হয় তারা কোনো একটা জায়গায় গিয়ে বাকি জিনিসের প্রতি একটু ওপেন হতে পারে না, ওইটা ল্যাক করে বলে হয়তো একটু এগোতে প্রবলেম হয় মাঝে মাঝে। আর সেকেন্ডলি আমি বলবো, যখন আমরা একটু একটু অ্যাচিভ করি জিনিসপত্র তখন অনেক কিছু হয়, আনুষঙ্গিক অনেক কিছু আসে। এই আজকে আমার লাইফে এতগুলো ইন্টারভিউ হচ্ছে, রোজ সকালে উঠে আমার ছবি দেখছি আমি পেপারে, বা আমি দেখছি যে লোকজন আমার ইন্টারভিউ নিতে আসছে, বা যাই হচ্ছে সেগুলো হবে যখন আমরা জিনিস অ্যাচিভ করবো। কিন্তু কী হয়, ওইটার দিকে কনসেন্ট্রেট করতে করতে কোনো জায়গায় আমরা এইটার থেকে একটু বেরিয়ে যাই। সো আই উড জাস্ট সাজেস্ট ইউ জাস্ট হ্যাভ টু কিপ সিঙ্গিং, ডু ইউর মিউজিক, বাকি জিনিসগুলো হতে থাকবে ইফ ইউ কিপ সিঙ্গিং। দ্যাট ইজ ওয়ান পয়েন্ট আই থিঙ্ক এভরিওয়ান। ওকে, থ্যাংক ইউ কুশল এবং কমলিকা। কয় কয় তো মিল আছে, এবার দেখি কত মিল আছে খেলায়। এসো भैया, कभी न हारे बंटू भैया, करके तू है पारे। ओके, टाइम दे दो हटाने के लिए। कब चलाते हैं हमरे बंटू भैया, अच्छा दे झटका दे साथी भी आए तो उल्टा ही लटका दे बंटू भैया। একটা স্বপ্নের মতো ছিল, যে ওখান থেকে বেরোলাম তখন বুঝতে পারছি যে কতটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। আর যখন তুমি একটা ইন্ডাস্ট্রিতে ঢুকে যাচ্ছ তখন আরো বেশি চিন্তার এবং ভয়ের, যেটা সেটা হলো যে প্রত্যেক দিন তোমাকে প্রুফ করতে হবে নিজেকে। সেই জায়গা থেকে আমি বলবো এই লাইফটা হার্ডার, ডেফিনেটলি হার্ডার। বিবাহিত জীবন কত বছর হলো? অনেক দিন, 10 বছর। ও, 10 বছর, ভেরি গুড। তো বিয়ের কোনো পুরনো স্মৃতি মনে পড়ে? সেদিন আমাদের আর কি ওই বউ ভাতের দিন রাতে ছিল, ওটাকে ফুল সজ্জা বলে। হ্যাঁ, ভুলে গেছিলাম। তো যাই হোক, তো রাত্রিবেলা 2:30 বেজেই গেছে ঘুমোতে যেতে, তো ঘুমিয়ে পড়েছি, হঠাৎ একটা জায়গা থেকে অ্যালার্ম বাজলো। আমি কোথায় বাজছে খোঁজার চেষ্টা করলাম, খুঁজতে খুঁজতে বন্ধ হয়ে গেল অ্যালার্মটা। আবার 15 মিনিট পর আরেকটা জায়গা থেকে অ্যালার্ম বাজছে, এরকম বিভিন্ন জায়গা থেকে অ্যালার্ম বাজছে। মানে আমরা প্রায় 4টে অবধি খোঁজাখুঁজি করলাম, কোথাও খুঁজে পেলাম না। আমার দেওরের বন্ধুরা সবাই বদমাইশি করার জন্য বিভিন্ন জায়গায় ঘড়ি প্লেস করে রেখে দিয়েছে বিভিন্ন দিকে। সেটা খুব বিরক্ত লেগেছিল, কিন্তু এখন ভাবলে খুব মজা লাগে, এখন ভাবলে খুব মজা লাগে। অসাধারণ ভালো গাও, সেটা নিয়ে কোনো কথাই নেই। আমি শোভনকে এখানে দেখে দেখি সবসময় অভ্যস্ত। গানের বাইরে শোভনকে একটু চিনতে চাই। বই পড়তে ভালো লাগে, আমার নিজের স্টুডিও আছে নিজের, সেই মানে আস্তে আস্তে জি এর পর থেকে 4 বছরে নিজের কিছু 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 জমিয়ে 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 নিজের স্টুডিও করেছি। ইচ্ছে আছে নিজের গান নিজে বানাবো, নিজের মিউজিক নিজে করবো। আচ্ছা, এটাই ইচ্ছে, অন্য কারো দর এটাই ইচ্ছে, মানে এটা করেই, গানই যেহেতু করি আমরা সকলে, সেটাকে নিয়েই ভাবাই উচিত। জীবনে আনন্দ কিসে পাও? সিনেমা দেখে। অফ টাইমে সিনেমা দেখতে যাও? অন্য কিছু ভাবছে, মানে শুধু সিনেমা দেখে। বদের ধাড়ি সব সাইড থেকে হো করে হাসছে, কেন সবাই হাসছে আমি একটু বলো না শুভন। সেটা তো ক্যামেরা সিনেমা কেউ গার্লফ্রেন্ডের সাথে দেখেছিল কি এদের মধ্যে মনে পড়ছে? সবাইকে আমি দেখেছি গার্লফ্রেন্ডের সাথে। শোভন আমাদের
একটা মজার ঘটনা কিছু শোনাবে তার জীবনে। মজার ঘটনা বলতে এই সারেগামা পর রিলেটেড একটা ঘটনা বলবো। সারা রাত আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি এবং মাঝরাত মানে মাঝরাত অবধি আমরা বসেছিলাম মোহাম্মদ আলী পার্কে। তুই আর শুভম ছিলাম সারা রাত বসে আছি বুঝলে তো, সারা রাত লোকজন হেঁটে হেঁটে করছে তুমি গান গাও না। আমরা এরকম কিরকম মোহাম্মদ আলী পার্কে যখন লাস্টে আমরা 3-4 ঘন্টা হেঁটেছি তারপরে আর পা চলছে না আর কি, গিয়ে বসে পড়েছি তখন 6টা বাজে আর মোহাম্মদ আলী পার্কের পাশে মেলা চলছে, লোকজন যাওয়া আসা করছে, তারপরে এরকম স্ট্যাচুর মতো বসে আছি, লোকজন এরকম করে আসছে দেখছে এদিক ওদিক তাকাচ্ছে দেখে আবার চলে যাচ্ছে। সারা রাত আমরা বসে রয়েছি, তারপরে বললাম না ট্যাক্সি ধরে বাড়ি গেছি। আমরা যে তার আগে কেন ট্যাক্সিটা ধরিনি আমি এখনো বুঝতে পারি। আমরা লুকিয়ে লুকিয়ে বিয়ে বাড়ি যেতাম জানো, নিমন্ত্রণ ছাড়া লেকল্যান্ডে বিয়ে বাড়ি, লেকল্যান্ডে বিয়ে হতো, লেকল্যান্ডে তো সিজনের টাইমে বিয়ে হয় আর আমাদের বিল্ডিংটা জাস্ট নিচে বিয়ে হতো ঠিক আছে, তো আমাদের কাছে জেনারেলি শুটের জন্য সব কাপড় জামা থাকতো এইসব আর কি। ওরা গেছিল ধরাও পড়েছিল কুশল, ওটা বলছি প্রথম 2-3 বিয়েতে গিয়ে হেভি খেয়ে দিয়েছি ঠিক আছে, আরো চাপ হয়নি। তারপরে ঢুকেছি একটা সর্দারের বিয়েতে, এখানে সবাই পাগড়ি পরে রয়েছে আমরা পাগড়ি পরে। এগুলো না করলে লাইফে এনজয়মেন্ট কোথা থেকে হবে? ওই তো পুরো ড্রিমের মতো থাকে, মানে পরে যখন ওগুলো থেকে বেরিয়ে আসি তখন যে ওগুলো কি ভালো লাগে ওই স্মৃতিগুলো, এখনো আমরা SMS এ কথা বলি যে দেখ কিরকম ছিল জীবনটা আর কিরকম হয়ে গেল সব দূরে দূরে চলে যাওয়া। অ্যাকচুয়ালি তোমাদের আটজনের জন্য সব উৎসবে সেরা উৎসব হচ্ছে সারেগামা। একদম একদম একদম। কি মনে হলো কুশল আর কমলিকার খেলা দেখে? চাপ আছে, চাপ আছে, চাপ আছে, চলো এসো। আজকেও সুন্দর লাগছে অ্যাজ ইউজুয়াল। থ্যাংক ইউ। আমরা সবাই কিন্তু তোমাকে ভালোবাসি এই সাজে, মানুষও তোমাকে ভালোবাসে দেখেও অভ্যস্ত এই সাজে। তুমি যে গান, আর আমি যখন সালোয়ার পরে থাকি তখন আর্ধেক মানুষ মানে বলবো বলবো না, চিন্তা পারি না। প্রোগ্রামে গিয়েও হয়েছে, আমারই প্রোগ্রাম আমি গেছি তখন বিশ্বাস করতে আর মানে মানে এটাকে দেখে আমার আরো ছোট মনে হয়, তো আরো বেবি মনে হয়, শাড়ি পরে বেবি মনে হয়, তো ওইটার সময় আরো বেবি হয়ে যাও না। তোমার এই গানের প্রতি ভালোবাসা বা যেই ধরনের গানে তুমি স্বচ্ছন্দ্য বোধ করো, কীর্তন বা ভক্তি গীতি, এটা কি ছোটবেলা থেকেই তোমার এই গানের প্রতি তোমার ভালোবাসা? একদম। কোথা থেকে শুরু হলো এটা? এটা বাবার থেকে শুরু, কারণ বাবা ঘরে সবসময় গান শুনতেন এবং আমাদের বাড়িতে পুরনো রেকর্ড যে বাজতো। বাবা কিরকম ধরনেরই গান শুনতেন? বাবা রাগ প্রধান শুনতো, পুরনো গান শুনতো, টপা টুঙ্গি এগুলো শুনতো, কীর্তন শুনতো, তো তার জন্য আমাদের বাড়িতে খুব বেশি যে আধুনিক গান শুনেছি আমি এরকম নয়, যার জন্য ওদিকের একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। আর আমার দিদা খুব ভালো ভক্তি গীতি গাইতেন। আচ্ছা। ওই থেকেই একটা ভালোবাসা ছিল, তারপরে কীর্তন অনেক পরে জেনেছি, মানে মাধ্যমিকে অ্যাডিশনাল সাবজেক্ট ছিল তখন প্রথম কীর্তন জেনেছি, তার আগে ভক্তিমূলক গানই জানতাম। তো কখনো তোমার মনে হয় না যে আজকের প্রজন্ম এরকম ধরনের গান গাইছি বা মানুষ কি বলে যখন তুমি এরকম ধরনের গান গাও? যখন আমি মাস্টার্স পড়ছিলাম তখন যখন সবাই জিজ্ঞাসা করতো যে কি পড়ছো বা কিছু, কীর্তনটা শুনলে কিরকম একটা, এটা আবার পড়া যায় নাকি, মানে তো এরকম একটা ফিডব্যাক পেতাম, কিন্তু সেই জায়গাটা পুরো ভাবনা চিন্তাটা আমি এই সারেগামা পায়ের মঞ্চের পর থেকে পুরোটা পাল্টে গেছে। আর তোমার গান শুনে মানুষের ভাবনাটাও পাল্টে গেছে। জীবনে এগিয়ে যাও অদিতি,
আরো অনেক অনেক বড় হও, মানুষের বোন এভাবে জয় করে যাও। সৌম বল, নতুন জীবন, বিবাহিত জীবন, এত কম বয়সে কেন বিয়ে করলে গো? কিছু কিছু ছেলে হয় তারা বিয়ে পাগল, তুমি তার মধ্যে ছিলে? তার মোটেও না, আমি মানে প্রেমটা অবধি ঠিকঠাক ছিল, তারপরে বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে। ওকে এনেছো ওদের সঙ্গে? না আনিনি। কেন? অদিতির সাথে খেলছে। সৌম তুমি বাঁকুড়ার ছেলে, একদম বাঁকুড়ার মানুষ কি বলছে? আমাদের যে ফোক বা এই সংস্কৃতি নিয়ে যে জিসার গাওয়ার এত সুন্দর একটা থট, যে লোকসঙ্গীতটাকে এইভাবে সবার মধ্যে কানে নিয়ে আসা, তার জন্য বাঁকুড়ার মানুষ সবচেয়ে বেশি উৎসাহিত, এত ভালোবাসা, এত অভিনন্দন। বরাবরই কি ইচ্ছে ছিল যে লোকসঙ্গীত নিয়ে চর্চা করবো, এগোবো? না সত্যি কথা, এটা বরাবরের ইচ্ছে ছিল না। দাদা ঠাকুর হচ্ছেন শ্রদ্ধেয় গোবেশ্বর বন্দ্যোপাধ্যায়, উনি আমার মেজো জেঠুর শ্বশুর মশাই, তো বিষ্ণুপুর ঘরানা, এবং সেখান থেকে আমার ক্লাসিক্যাল চর্চা, ক্লাসিক্যাল মিউজিক। তারপর গিয়ে যখন লোকসঙ্গীত পেলাম, মানে বাঁকুড়ার মাটিতেই তো লোকসঙ্গীত মিশে আছে, এবার সেখান থেকে যখন লোকসঙ্গীত পেলাম, তখন মনে হলো এটা নিয়ে কিছু কাজ করব, এটা নিয়ে চর্চা করব, এবং ভবিষ্যতে তো আজ যখন এই জায়গায়, তখন লোকসঙ্গীত নিয়েই কাজ করব পরবর্তীকালে। ঠিক আছে অদিতি, সোমো থ্যাংক ইউ সো মাচ, এবার আমরা একটু খেলা শুরু করব। আসলে কিন্তু আমি তার একদম উল্টোটা। যদি কেউ জিজ্ঞেস করে আমার গান গাওয়া ছাড়া কি হবি, আমি বলবো যে লোককে ডিস্টার্ব করা আর কথা বলা। সত্যি তাই? এত কথা বলো তুমি? রেডিও মানে চলতা ফিরতা সবসময় বুকি, মানে আমার মুখ ব্যথা হয় না। আমার মা লাস্টে বলে যে এবার তো ঘুমের টাইম হলো, এবার থাম, মানে রাত 3-4 অবধি আমার কথা বলা বকা চলে। তুমি একটা গরু হারিয়ে গেছে, গরু হারিয়ে গেছে টেন্ডেন্সি। আমি সারেগামাপার সময় মাঝে মাঝে খুব ব্ল্যাঙ্ক হয়ে থাকতাম, মানে মাঝে মাঝে এরকম হ্যাঁ হ্যাঁ এরকম করতাম, তো সেটার থেকে মানে আমাদের গ্রুমার্সরা আমাকে নাম দেওয়া হয়েছে যে আমি নাকি গরু খুঁজতে কিছু, মানে সারাক্ষণ খুঁজে আমার আমার কি একটা হারিয়ে গেল, আমার কি একটা হারিয়ে গেল, ফোবিয়া ফোবিয়া একটা। আমি যতবার ওকে সারেগামাপায় দেখেছি ওর মুখটা। এমনি আরফিন কি কি করতে ভালোবাসে? দুটো জিনিস করতে ভালোবাসি, একটা রান্না করতে ভীষণ ভালোবাসি। আচ্ছা ভেরি গুড। ঘুরতে, ট্রাভেলিং মানে আমার একটা মানে নেশার মতন, ভীষণ নেশা একটা। তুমি কোথাও যাবে ওকে একবার ফোন করো, ভাই কোথায় যাবো বলতো, তুই 2 সেকেন্ড দে আমি তোকে জানাচ্ছি পুরো বলে দেবে। মানে সেটা কি অল ওভার সব জায়গায়, ভারতবর্ষ সব জায়গায়? প্রচুর নলেজেবল, অনেক কিছুর খবর রাখে। তুই পড়ো সব জায়গা নিয়ে পড়াশোনা না, সব মনে মুখস্থ করে রাখি। মানে মানে ধরো এখান থেকে দার্জিলিং এর গাড়ি ভাড়া, দার্জিলিং থেকে গ্যাংটকের গাড়ি ভাড়া, ডিসটেন্স, দার্জিলিং এর অলটিটিউড, গ্যাংটকের অলটিটিউড, সি লেভেল থেকে সব কিছু, বললাম না সব কিছুর খবর রাখে। বাবা পুরো এনসাইক্লোপিডিয়া। খুব ভালো আরফিন, এটা ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং। তাহলে আমাদের যখনই কোথাও বেড়াতে যেতে হবে আরফিনকে ফোন করতে হবে। শুরু করি, চলো। ঠিক করে সোজা, ভালো করে
5 points. Kiki gift আছে বলি iron plus iron table, jute dolna, beter center table, beter morar set, bean bag এবং laundry bag. Narfin অনেশার জন্য দোলনা. সৌমন নতুন সংসারের জন্য iron plus iron table. আর অদিতির ভবিষ্যৎ সংসারের জন্য. শোভন এবং পিউর জন্য সেন্টার টেবিল. কুশল এবং কমলিকার জন্য বিন ব্যাগ, লন্ড্রি ব্যাগ. শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। এই আটজন দুর্দান্ত সিঙ্গারের সাথে আরো একজন মহারথী সিঙ্গার ইমান। আমাদের সেকেন্ড রাউন্ডটা আমরা জেনারেলি যেরকম করে থাকি তার থেকে একটু অন্যরকম। আমরা বাজারে যাচ্ছি না, আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকে ইমন প্রশ্ন করবে, রাইট অ্যানসার দিলে 5 পয়েন্টস। তু মোহাব্বত হ্যায় ইশক হ্যায় মেরা, ইক ইবাদত হ্যায় সাথ কে তেরা। তু মোহাব্বত হ্যায় ইশক হ্যায় মেরা, ইক ইবাদত হ্যায় সাথ কে তেরা। জব দিল সে দিল মে গয়ে হ্যায় ফির কিউ ইয়ে পাস দে ইস তারা, আব দে তু ইয়া ভুল তু মে কব তক ছুপা হে ইয়ে বে খুদি। তুম মে হম হ্যায় হমসে তুম হো, তুমসে হম হ্যায় হমসে তুম হো, কিসমতো সে মিলতে হ্যায় দো দিল ইয়াহাঁ। ভীষণ কঠিন একটা প্রশ্ন, আমার হাত পা কাঁপছে, গানটার মুখরাটা গাইতে হবে। ও মাই গড, আমি জানি কুশল পারবে না এটা। তো লোক সে কি হ্যায় বাতে কহি হ্যায় কিউ দরমিয়া পে রুকি রুকি, কেবি না পায়ে রবি না পায়ে, কিউ বেওয়াজা হ্যায় বেবসী। তুম মে হম হ্যায় হম মে তুম হো, তুমসে হম হ্যায় হমসে তুম হো, কিসমতো সে মিলতে হ্যায় দো দিল ইয়াহাঁ। আজ মেরি গাড়ি মে বেঠ জা, আজ মেরি গাড়ি মে বেঠ জা, লং ড্রাইভ জায়েঙ্গে ফুল স্পিড জায়েঙ্গে কহীন রুকেঙ্গে না, গানা বাজানা খানা পিনা গাড়ি মে হোগি সনম, আজ মেরি গাড়ি মে বেঠ জা, আজ মেরি গাড়ি মে বেঠ জা। জি টপিকটা হচ্ছে আজ মেরি গাড়ি মে বেঠ জা, তো গাড়ি নিয়ে একটা গান গাইতে হবে। বাউল আব্দুল করিম ভাবছে নেবা মনরে বাউল, আব্দুল করিম ভাবছেন এবার কন্ডেম গাড়ি কি করবো আর, আব্দুল করিম ভাবছেন এবার কন্ডেম গাড়ি কি করবো আর, সামনে বিষম অন্ধকার করতেছি এই ভাবনা, সামনে বিষম অন্ধকার করতেছি এই ভাবনা, চলে না ও গাড়ি চলে না, চলে না চলে না রে গাড়ি চলে না, ও গাড়ি চলে না, চলে না চলে না রে গাড়ি চলে না, ও গাড়ি চলে না, চলে না চলে না রে গাড়ি চলে না। এবার তোমাদের গান গাওয়ার পালা। ফুল চেহারা তেরা কলিও সি মুস্কান রূপ তেরা দেখকে রঙ তেরা দেখকে কুদরত ভি হেরান হ্যায়। এমন একটা গান গাইতে হবে যেটার মধ্যে কোনো ফুলের নাম আছে বা ফুল শব্দ আছে বা যে কোনো ফুল ওরিয়েন্টেড। হ্যাঁ, চম্পা চামেলি
গোলাপের বাগে চম্পা চমেলি গোলাপের বাগে এমন মাধবী নিশি আসেনি তো আগে আসলে যখন হেঁটে আসে এমনি ভালো লাগে যখন আসে আর বলে স্যার 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 আজকাল কান্না জেনারেশন তো মতলব Lo sa chehra tera kaliyon si muskan hai Lo sa chehra tera kaliyon si muskan hai Roop tera dekh ke rang tera dekh ke kudrat bhi hairan hai sar 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 Lo sa chehra tera সুরজিৎদার গলা দাঁড়ান ডেফিনেটলি ফ্যান কিন্তু আলাদা আসে বলেই তবেই তাকে নকল করা দক্ষিণ বাতাসের তোরে খড়ি রিঙার পালোরে রে দক্ষিণ বাতাসের তোরে খড়ি রিঙার পালোরে রে শুনুদা ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা আপনারা কিছু মনে করবেন না প্লিজ না 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 অসাধারণ ট্যালেন্টের কিছু করার নেই ওকে আমাদের তিনটে গান হয়ে গেল এবার শেষ গানের প্রশ্ন অন্বেষী অর্পিনের জন্য ये चाहत सा रोशन चेहरा जुल्फों का रंग सुनहरा ये झील सी नीली आंखें कोई राज इनमें गहरा तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया तारीफ करूं গানটার মধ্যে একটা ওয়ার্ড আছে জুলফ জুলফ দিয়ে বা জুলফো দিয়ে একটা গান গাইতে হবে খুব সিম্পল গান ও হাসিনা জুলফো বালি জানে যা শেখো কার কুকুর
सर हम मिले जहां पर लम्हा थम गया आसमां पे घर সে অভিনয় করতে হবে सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है अब सोच ये है कि वो हमसे कुछ उखड़ा उखड़ा रहता है टेन पॉइंट्स वाली खिड़की में एक चांद का टुकड़ा नंबर टू के कमली का कुशल तुम ही आशवे आशो সিনেমার একটি চরিত্রের নাম বসন্তী কমলিকা কুশল 10 পয়েন্টস নাম্বার 3 কে আমরা গানের লাইন অদিতি তার মধ্যে আছে হচ্ছে বিভিন্ন প্রকারের পপকর্ন নাগেট সালামি সসেজেস রুই মাছ কাতলা মাছ এবার আসছে নাম্বার টু কমলিকা কুশল কুকিজ কেকস চানাচুর কোল্ড ড্রিঙ্কস হেলথ ড্রিঙ্কস সব এবার আসছে অদিতি শো ওকে গ্রসারি আইটেম বাসমতি চাল নুডলস ডাল গাওয়া ঘি সর্ষের তেল সসেস এবং আটা শুরু করব আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমা এই রাউন্ডে টোটাল পাঁচ
দশটা প্রশ্ন, 20 points রাইট আনসার, রং আনসার -10 points. স্কোর তিনটে রাউন্ডের পর, কমলিকা কুশল 20 points, অদিতি সৌম 30 points, পিয়ু শোভন 15 points, অন্বেষা আরফিন 35 points. প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ল্যাপটপ ব্যাগের সেট। শব্দ ছক, পাশাপাশি ক্লু, বাদ্যযন্ত্রে নাম পাই রেওয়াজে যাকে চাই, উপর নিচ, মহান গায়ক দরবারে তার কথাই মনে পড়ে। এবার বলো, অন্বেষা আরফিন, পাশাপাশি হচ্ছে তানসেন আর উপর নিচে হচ্ছে তানপুরা। সঠিক উত্তর দিলে গিফট পাবে রেসওয়াট সানগ্লাসের সেট। না থাকলে সুর, মজা করে বলো, দশভুজার বদে মর্তে উৎসব হলো। এবার বলো, প্রিয় শোভন, অসুর বোঝাও, না থাকলে সুর, অসুর, অসুর, মজা করে বলো, অসুর, দশভুজার বদে অসুর, মর্তে উৎসব হলো, অসুর। দুটো প্রশ্ন হয়ে গেল, এবার যাচ্ছি থার্ড প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে পাঞ্জাবি জহর কোট এবং সালোয়ার কামিজ। উপরে রয়েছে একটা জিজ্ঞাসা চিহ্ন, নিচে একটা সংখ্যা লেখা আছে, লেখা আছে কাব্য আর একটা ছবি, একটা কমন শব্দ বা ওয়ার্ড যেটা নিচের তিনটের আগে বসলে একটা করে শব্দ তৈরি হবে। এবার বলো পিয়ুষ শোভন, মহাকাব্য, মহাশূন্য, মহাকাব্য, মহাকাশ, ওয়ার্ডটা কি কমন? মহা। 20 পয়েন্টস সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে পাঞ্জাবি জহর কোট এবং সালোয়ার কামিজ। ফোর্থ কোয়েশ্চেন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনারের সেট। তিনটে ছবি থেকে জনপ্রিয় তিনটে লোকসঙ্গীতের নাম বলতে হবে। এবার বলো, কমলিকা কুশল, সাদের লাউ, সাদের লাউ, ওটা কখন বাজে 12টা আর বলে ও নদী আর দুমুঠো চাল, একদম রাইট আনসার, 20 পয়েন্ট সঙ্গে ভ্যাকিউম ক্লিনার সেট। যাচ্ছি এবার শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ভেন্টিয়ারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার, ভেন্টিয়ার ইউকো কুইক এয়ার। প্রথম সুযোগে যদি বলতে পারো +30 points, যদি ভুল বলো তাহলে -20 points। শেষ প্রশ্নের আগে স্কোর বলি, কমলিকা কুশলের স্কোর হচ্ছে 40, অদিতি সৌমর স্কোর 30, পিয়ু শোভনের স্কোর 55, অন্বেষা আরফিনের স্কোর 55। চারজনের সামনে সমান সুযোগ আছে আজকের উইনার হওয়ার, যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে সে আজকের উইনার। চরম টেনশনের মুহূর্তে দাঁড়িয়ে আছে, অনেক গান হয়েছে, অনেক ফান হয়েছে, এবার দেখা যাক কি হয় শেষ প্রশ্নে হাড্ডাহাড্ডির লড়াই। শূন্য স্থান পূরণ, দুটো অক্ষর দেওয়া হ আর বয়শূন্য রয় হস্যই, ছবিটা ক্লু, শব্দটা বার করতে হবে। একটু ক্লু দিয়ে রাখি, সিনেমা নিয়ে ভাবো। 30 পয়েন্টসের আনসার, যে উত্তর দেবে সে আজকের উইনার। এবার বলো, অদিতি সৌম, পথে হলো দেরি, অদিতি সৌম বলছে পথে হলো দেরি, যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্ট, দেখা যাক। সত্যিকারে খুব ভালো উত্তর দিয়ে সৌম এবং অদিতি আজকের উইনার। এবার আছে একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেন্টো হোল অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার, চুড়ি, আংটি, কানের দুল, যে কোনো একটা চুজ করতে পারো। 5টা ওয়ার্ড বলবো, 20 সেকেন্ডস টাইম,
রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। ওকে, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চিকেন কষা, আলুর খোসা, ওঠা বসা, মশলা ধোসা, কচি শসা। চল বেটা সেলফি লে লে রে।